নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা স্বয়ংবল গুরুকুল এবং সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানে। আপনারা যারা মনুষ্য ধর্মকে রক্ষা করতে চান, মনুষ্য কারিগরি বিদ্যাকে জানতে চাইছেন, বা যারা আমাদের নিত্য সৎসঙ্গ শোনেন, আমাদের এই সুবোধ গোছের সেবা আশ্রম বন্দেবাজ মালোপাড়ায় যা যে তথ্য যা আগেও আমরা বলেছি তার একটি ধারাবাহিক অধ্যায়। এটি হচ্ছে হরিনাম সংকীর্তন বা হরিনাম তত্ত্ব, বা হরিনামে হরে কৃষ্ণ আর রাম এই তিন নাম একসঙ্গে মিলে চৈতন্য মহাপ্রভু যে জ্ঞানটা দিয়েছিলেন সেই জ্ঞানটা বিষয়ে আলোচনা। আর আপনারা যে নাম করেন সেই নামের মধ্যে তথ্যটা কি আছে সেই বিষয়টা জানা। তার আগে একটা কথা আপনাদের জানতে হয়, মানুষ এই হরিনাম করবে কেন, আপনি এই হরিনাম করবেন কেন, বা মানুষের এই হরিনাম কেন করতে হয়। বলছে বর্তমান সমাজে যে রোগ, যে শোক, যে বিষাদে মানুষ পড়ে আছে, যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর্থিক দুর্গতি মানসিক দুর্গতি শারীরিক দুর্গতি এবং আধ্যাত্মিক দুর্গতিতেও পড়ে আছে, বলছে শরীর আগে তারপর মন তারপর সত্তা বা আত্মা, তাকে কেউ জানুক বা না জানুক শরীর এবং মনটাকে সবাই ঠিক রাখতে চায়। তাহলে শরীর ও মনকে ঠিক রাখার জন্য হরে কৃষ্ণ মন্ত্র কি আমায় করতে হবে? তো চলুন দেখা যাক আমাদের এই স্বয়ংবল গুরুকুলের সদ্গুরু মহর্ষি মালবাবার তত্ত্বের জ্ঞানে হরিনাম কিভাবে আমাদের শরীর এবং মনকে ঠিক রাখে সেই তত্ত্বটাকে জানব। প্রথমে আপনি আগে স্থির করে নিন আপনি দীক্ষা বা শিক্ষা নিয়েছেন কিনা, সে হিন্দু ধর্মে হোক মুসলিম ধর্মে হোক অন্য অন্য খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মেরই হোক। বলছে সনাতন ধর্মের যে জ্ঞান, সনাতন হচ্ছে সবার কাছে শাশ্বত, সবার কাছে সমান, আমার কাছে সমান, আপনার কাছে সমান, এবং অন্য ধর্মলম্বী অন্য জীবের কাছেও সমান। বলতে গেলে এই পরিবেশটার মধ্যে প্রকৃতিটার যে জ্ঞান, এই পৃথিবীর মধ্যে যে জ্ঞানটা আমাদের দরকার, বা পৃথিবীর শরীর আর আমার শরীরের যে জ্ঞান, এই পৃথিবী আর এই পৃথিবী, এই ধর আর এই ধরণী, এই দুটোর মর্ম বা মর্যাদা যিনি জানেন তিনি ধর্মকে জানেন, এই দুটোকে যিনি সমান ভেবেছেন যার মর্ম জেনেছেন সেটাই ধর্ম। তাই মানুষরূপে জীবের ধর্ম কি, শুধু কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ঘরে যাওয়া, না চিত্ত চৈতন্যকে জাগরণ করা, বা এক কথায় বললে শরীরের শুদ্ধতা আর মনের শান্তি প্রশান্তি চিত্ত চৈতন্যের জ্ঞান সমাধির জ্ঞান, এইভাবে বলা যায় শাস্ত্রগতভাবে। আবার সাধারণভাবে আপনাদের ভাষায় বললে শরীরের সুস্থতা, শরীরে আরোগ্যতা, শরীরের সবল বলবান হওয়ার জ্ঞান, আর মনের শান্তি প্রশান্তির জ্ঞান, মনের আনন্দের জ্ঞান, সচ্চিত আনন্দের জ্ঞান, সবসময় ব্লিসফুল থাকার জ্ঞান, সবসময় আনন্দময় থাকার জ্ঞান। তাহলে আপনি ভাবুন আপনি এত বিষাদে আছেন কেন? বলছি সত্য সনাতন ধর্মে যত শাস্ত্র আছে বেদ থেকে শুরু করে চৈতন্য চৈতন্যিত পর্যন্ত, ভাগবত গীতা মহাভারত রামায়ণ আর যত শাস্ত্র রয়েছে, বেদ বেদান্ত যত রয়েছে, উপনিষদ যত রয়েছে, পুরাণের কাহিনী যত রয়েছে, পৌরাণিক তত্ত্ব বা ইতিহাস যাকে আপনারা জানেন, বলছে সব এই দেহতত্ত্বের জ্ঞান। বলছে শরীর আমার মনও আমার, কেন জ্ঞান আমার নয়? তাহলে বলছে শরীর আমার মনও আমার, কেন জ্ঞান আমার নয়? শরীরকে ধরে মনকে ধরে জ্ঞান আমার হয়। তাহলে হচ্ছে একজন গুরু হচ্ছে একজন গরু হচ্ছে, একজন শয়তান হচ্ছে একজন ভালো হচ্ছে, একজন দৈত্য হচ্ছে অসুর হচ্ছে রাক্ষস হচ্ছে, আর একজন দেব হচ্ছে চৈতন্য হচ্ছে, একজন ভক্ত হচ্ছে একজন ভগবান হয়ে যাচ্ছে। বলছে কেন এই তত্ত্ব, বলছে কেন এইভাবে হয়েছে? বলছে আপনারা যা জানছেন হরিনাম সংকীর্তনে, কেন আমি কথাগুলো বলছি, বলছে আপনাদের শরীরের সুস্থতা কি আপনাদের দরকার নেই? আপনাদের মনের শান্তি প্রশান্তি কি আপনাদের দরকার নেই? আপনাদের আনন্দ কি দরকার নেই? আপনাদের সচ্চিদানন্দের আনন্দ কি দরকার নেই? তাহলে আপনারা হরিনাম করতে হবে। আর যে নাম আপনারা প্রত্যক্ষ করেন বা শুনছেন আশেপাশে সে নাম কি সঠিক আছে? এখানে লেখা আছে দেখুন, আগেও বলেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য পগুণেতানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাধে গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ আর রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, বলছে কৃষ্ণ হরে রাম, কিন্তু উচ্চারণ করুন আপনি কি বলবেন, হরে কৃষ্ণ হরে রাম বা হরে কৃষ্ণা হরে রামা। বলছে দেখুন এখানে লেখা আছে, বলছে এখানে তিনটে তথ্য আগে বলেছিলাম, আগের এপিসোড যারা দেখেছেন বা আগের যারা শুনেছেন এখানে সৎসঙ্গ করেছেন তারা জানেন, পরের কি জানতে হবে। বলছে এই নাম করে কি আমার শরীরে সুস্থতা হবে, এই নাম করে শরীরের যত রোগ বিশেষ করে আমাদের হাই প্রেশার লো প্রেশার আমাদের প্রাণবায়ের গতি স্থিতি শান্তি প্রশান্তি এগুলো কি পাবো, আমাদের শরীরের আরোগ্যতা কি হবে, আমাদের শরীরের শ্রীবৃদ্ধি হবে, আমরা কি বলবান হব, আমরা কি শক্তিশালী হব, আমরা কি জ্ঞানী হব, না আমাদের চৈতন্য খুলবে। বলছে এই নাম, বলছে যারা কলিকে পরিস্ফুটিত করতে চায়, যারা কলিযুগে আছে অর্থাৎ ফুলের কলিকে জাগাতে চায়, যারা কুলকণ্ডলি জাগরণ করতে চায় তাদের জন্য এই নাম, আবার যারা শরীরকে সুস্থ রেখে মনকে শান্ত রাখতে চায় তাদের জন্য এই নাম। কিন্তু আপনি যে নামটা করছেন, যারা জপ করছেন বা যারা শুনছেন, যারা কীর্তন করেন সংকীর্তন করেন হিন্দু সনাতন ধর্ম নিয়ে আছেন তাদের জন্য বিষয়, আবার যারা মানুষ রূপে মানুষকে ভালোবাসতে চান তাদের জন্য বিষয়, মানুষ রূপে ভক্ত হয়ে ভগবানকে প্রাপ্তি করতে চান তাদের জন্য বিষয়। প্রথমে দেখি শরীরের কি বিষয়, পরে আমরা আস্তে আস্তে আরো জানবো। যদি আপনার শরীরের সুস্থতা চান তাহলে আপনাকে এই মালা জপ করতে হয়, ঠিক এরকম আপনাদের মালা জপ করা আছে, এইভাবে জপ দেয় গুরুদেব, গুরু তত্ত্ব গুরু জ্ঞানও দেয়, গুরু মন্ত্র জপ করতেও দেয়। যারা এই হরিনাম জপ করেন বা হরিনামের সঙ্গীত আলোচনা করেন বা সংকীর্তন করেন বা গুনগুন করে গানও করেন, দেখুন তো আপনি কি সঠিক উচ্চারণ করছেন কিনা আর কেন করছেন কীভাবে করছেন কি কাজ হচ্ছে। হচ্ছে আমাদের শরীরে মুখ্য জিনিস পঞ্চভূতের একটি বায়ু যাকে প্রাণ বলা হয়েছে, যা বায়ুর দ্বারাই আমার শরীরের ভিতরে ঢোকা হয়, কি সাধারণ গতির বায়ু পরিবেশে মানে পরম তত্ত্ব বস্তু পঞ্চভূত এই নাকের দ্বারাই অর্জুনের দ্বারাই কি হয় শরীরে মহাভারতের যুদ্ধকে রক্ষা করতে পারে, কি এই নাকটা হচ্ছে আমাদের অর্জুন যে যুদ্ধ করছে, আর সাধারণভাবে পঞ্চভূতের লাগাম ধরে আছে হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে বলছে এই যে বস্তুটা নিলাম কোথা থেকে নিলাম, বলছে পরমের কাছ থেকে, কোথায় নিলাম বলছে স্থূল শরীরের ভেতরে, কি আকারে নিলাম বলছে সূক্ষ্ম আকারে। এবার কি হচ্ছে, বলছে আমি হরে কৃষ্ণ জপ করছি, হরে কথা অর্থ কি যিনি হরণ করেন, যিনি আমার তাপ তাপ রোগ শোক হরণ করেন স্বাস্থ্যগতভাবে, কৃষ্ণ যিনি আকর্ষণ করে নিয়ে আসেন বা যিনি কর্ষণ করেন, রাম যিনি রমণ করেন বা রমণীত্ব করেন বা আমাকে কি করছে গ্ল্যামার বৃদ্ধি করছে, আমার শ্রী বৃদ্ধি করছে, আমাকে রমণীত্ব বাড়িয়ে দিচ্ছে, আমার ভক্তি প্রেম ভালোবাসা আদর্শ জ্ঞানকে বৃদ্ধি করছে। তাহলে এই কথার মধ্যেই বোঝা যায় কি হচ্ছে, আমি যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কি বললাম হচ্ছে এখানে ষোলো নাম বত্রিশ অক্ষর আছে, আপনারা যারা করছেন তেত্রিশ অক্ষর করবেন না, এখানে ষোলোটা নাম বত্রিশটা অক্ষর, এখানে সিকোয়েন্স দেওয়া আছে আটবার হরি চারবার কৃষ্ণ চারবার রাম, আটবার হরি চারবার কৃষ্ণ চারবার রাম। আর আপনার কৃষ্ণ উচ্চারণটা ঠিক নেই, রাম উচ্চারণটা ঠিক নেই, হরে সবার সমান না। তাহলে বলছে আপনার ষোলো নাম বত্রিশ অক্ষর জায়গায় ষোলো নাম তেত্রিশ অক্ষর হলে কি হবে, বলছে গণিত সূত্রটা পাল্টে যাবে, কিসের গণিত, বলছি প্রাণবায়ুর গণিত, এই ফুসফুসের গণিত, আমাদের শ্বাসের গণিত, শ্বাসযন্ত্রের গণিত, আমাদের হৃৎপিণ্ডের গণিত, আমাদের শরীরের অষ্টচক্রের গণিত, আমাদের শরীরের মনের ষোলোটি তত্ত্বের গণিত, আমাদের সত্তার বত্রিশটা
32,000 নারী বাঁদিকে, 32,000 নারী ডান দিকে, এই 72,000 নারীর গণে কেন আসতে? তাই শোনো নাও, 32 অক্ষর কি বললাম, বলছে নাকের সঙ্গে দুটি বায়ু, প্রাণবায়ু আপ ডাউন করছে, দুই তত্ত্ব, এক থেকে হরে, এক থেকে কৃষ্ণ। যদি বলি আবার সংখ্যা হিসেবে, হরে কৃষ্ণ নেওয়া ছাড়া, হরে কৃষ্ণ নেওয়া ছাড়া, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বুঝছো, ছাড়া ছাড়া নেওয়া নেওয়া এইভাবে হচ্ছে। যদি আমি করতে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বুঝছো, এইভাবে যদি করতে পারি নিত্য কমপক্ষে 108 বার, বেশি করলে 16 মালা, 32 মালা, 64 মালা, 8 মালা, 4 মালা, 2 মালা, 1 মালা, যা ইচ্ছা আপনার, আপনি যত করবেন এটা আপনার হবে। কি হচ্ছে, হচ্ছে ফুসফুসের গতি, প্রাণবায়ুর গতিকে আমি ধরতে পারছি। প্রাণবায়ুর বিষয়ে আমরা দম সাধনা আলোচনা করেছি, প্রাণায়ামের তত্ত্ব আলোচনা করেছি, যোগ প্রাণায়াম জেনেছি, সেই যোগ প্রাণায়াম এই সাহিত্যেই আছে। সাধারণ গতিতে বলছে অক্সিজেন আমার শরীরে সঠিকভাবে যদি যায়, একে শুদ্ধ যদি অক্সিজেন নিতে পারি, তাহলে কি হবে, বলছি আমার শরীরের রক্ত পরিশুদ্ধ হবে। আমার শরীরের রক্ত পরিশুদ্ধ হলে শরীরের গ্লামার বৃদ্ধি হবে, শরীরের আকর্ষণ ক্ষমতা, দৃষ্টি শক্তি বৃদ্ধি হবে, শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি হবে, মনের চঞ্চলতা স্থিরতায় পরিণত হবে, শান্তি চিত্তের দিকে যাবে, এটা অক্সিজেনের কাজ। ভাবুন এবার আপনার, আপনি কেন হরিনাম করবেন, বলছে পরিবেশ দূষিত, পরিবেশ মহাভারতের যুদ্ধের মতো অ্যাটমিক বোমা বিস্ফোরণ হয়ে নিউক্লিয়ার এখানে বিস্ফোরণ হয়, বা বিভিন্ন রকমের গ্যাসের মতো বিস্ফোরণ হয় সূক্ষ্ম আকারেও, বলছে পরিবেশ দূষিত, কার্বনে ভরা, বিভিন্ন জৈব গ্যাস অজৈবিক গ্যাসে ভরা, তাহলে আপনার শুদ্ধতা, বলছে ভেতরে আমার শ্বাসযন্ত্র করে, তাহলে শ্বাসযন্ত্রের সুস্থতাকে আপনি চান না, বা শ্বাসযন্ত্রকে সঠিক রাখতে চান না, তাহলে হরিনাম করবেন। হরে যিনি আপনার রক্তকে বা আপনার বায়ুকে শুদ্ধ করে দেবেন, হরণ করে নেবেন, কৃষ্ণ যিনি কর্ষণ করছে সব কিছুকে, আকর্ষণ দিচ্ছে সব কিছু, ধুলো কণা বায়ু কণার মধ্যে আকর্ষণ করে নিয়ে সেগুলোকে রাম হরি হরণ করে রাম রমণীত্ব গ্লেমায় পরিণত করে দেয়, বা তাকে শুদ্ধ করে রমণীত্ব এনে দেয়। এটা আবার কি তত্ত্ব বলছে, হরি যিনি হৃদয়ের মধ্যে আছে, কৃষ্ণ যিনি হৃদয়ের মধ্যে আছে, রাম যিনি হৃদয়ের মধ্যে আছে। আবার বলছে 8 বার হরি, 4 বার কৃষ্ণ, 4 বার রাম, 8 বার হরি, তার সাজানো আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি বলে হৃৎপিণ্ডের 4টে ঘর সবাই জানেন, তাহলে 4 দিয়ে 16 নাম, 32 অক্ষর, 8 বার হরি, 4 বার কৃষ্ণ, 4 বার রাম, সব 4 দিয়ে ভাগ করা যায়, দেখুন এটা কোথাকার তত্ত্ব। বলছে হৃদয়েই আমাদের ভক্তি, হৃদয়ে দিয়েই ভক্ত হতে হয়, মন দিয়ে না, হৃদয় দিয়ে, কর্ম দিয়ে না, বলছে হৃদয় দিয়ে, ভালোবাসা ভক্তি হৃদয়ে থাকে, প্রেম হৃদয়ে থাকে, তাহলে এই হৃদয়ের ভক্তিকে জাগাতে গেলে বলে 4 দিয়ে ভাগ করা যায়, হরি যিনি আমার পাপটা ভরণ করছেন, কোথায় আমার রক্তকে কৃষ্ণ কর্ষণ করে নিয়ে আসে, বধ রক্ষতায় পুতনাবধ থেকে শুরু করে কংসবাদ পর্যন্ত সব বধ করে এসেছে, কে শ্রীকৃষ্ণ, তারপর বধ রক্ত আমার হৃৎপিণ্ডে কংস মথুরায়, এই মথুরা হচ্ছে হৃৎপিণ্ডের জায়গা, এখানে হরি হরণ করে রক্তকে শুদ্ধ করে আবার কি করছে, রাম আকারে রামে রমণীত্ব রক্তের গ্লামার বাড়িয়ে দিচ্ছে, রক্তের শুদ্ধতা বাড়িয়ে দিচ্ছে, রক্তে অক্সিজেন সচল করার জন্য তার বেগ ঠিক রাখছে। বলছে এই বেগ সম্বন্ধে সংখ্যা একটা আছে, পরে বলবো, পরের এপিসোডে আপনার সঙ্গে থাকবেন, যারা ভিডিও দেখছেন বা এই সৎসঙ্গ করছেন, যারা এখানেও আমাদের গুরুকুলে আমাদের সুবোধ ঘোষের সেবা আশ্রমের বন্ধবাস কালকা কালনা অবস্থিত এই সৎসঙ্গে থাকেন, তারা এটা জানেন, যারা সদ্গুরু মহর্ষি মালবার কাছে দীক্ষা শিক্ষা নিয়েছেন, মন্ত্র জপ করছেন, তারা শুদ্ধ করেই নিয়েছেন। আপনাদের বলবো আপনাদের শুদ্ধ মন্ত্র নেওয়া উচিত, সারা বিশ্ব ঘুরে দেখুন কোথাও ও কোথাও আ, তাহলে আপনি যা নিচ্ছেন সেটা কি শুদ্ধ, বা সদ্গুরুর কেন না সৃষ্টিতত্ত্বের কেন, তাহলে সেটাকে নিতে হয়। তাই আপনারা যারা ভিডিওর মধ্যে দেখছেন টেলিফোনিক কমিউনিকেশনে, নিজের একটু শুদ্ধতা বিচার করে নিন, আপনার কাছে আমি বিচার করতে পারবো না,
বলছে ষোলো নাম 32 চক্কর, এটা সত্য, সত্য সবার কাছে সত্য, আমার কাছে সত্য, আপনার কাছে সত্য এবং সবার কাছে সত্য, সে চৈতন্য মহাপ্রভুর কাছে সত্য, শ্রীকৃষ্ণের কাছে সত্য, হরির কাছে সত্য, তাই সত্য সনাতন ধর্ম। নিজেকে জানো, আর নিজের এই রক্তকে ঠিক রাখতে গেলে বলছে নাকের জন্য 2 মালা, হৃৎপিণ্ডের জন্য 4 মালা, শরীরে 8 চক্র সম্পূর্ণ শরীরের জন্য 8 মালা, আর 16 মালা মনের ঘরকে ঠিক রাখার জন্য 16 মালা জপ করতে হয়। এটা আপনার গৃহী সংসারীদের জন্য, সাধারণ প্রকৃতি মানুষের জন্য। এরপর 32 মালা, 64 মালা যারা যোগী হবে, ত্যাগী হবে, ভক্ত হবে, পরমতত্ত্ব সাধন করবে, মানুষের সেবা করবে, তাদের জন্য 16, 32, 64 জ্ঞান। তাই সকলকে স্বাগতম থাকলো আমাদের স্বয়ংবল গুরুকুল, সদ্গুরু মহারিষি মালাবার জ্ঞানে আপনাদের সঙ্গে থাকবেন, আমাদের এই সত্য সনাতন ধর্মের সঙ্গে থাকবেন, মনুষ্য ধর্মকে বজিয়ে রেখে মানুষের উন্নতির জ্ঞানে মনুষ্যত্ব বোধ রেখে আপনাকে সচেতন করুন, সমাজের জ্ঞানকে বিকশিত করুন। আনন্দ থাকুন, সচেতনে আনন্দ পান, আর হরে কৃষ্ণ নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের সঙ্গে থাকুন, আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকুন, আরো তথ্য জানাবো আগামী পর্বে, আমাদের সঙ্গে থাকবেন। শান্তি শান্তি শান্তি। ওম আলো বাবায় নমঃ।